নমস্কার, আমি সুকল্পা। একেবারে কথা মতন, সময় মতন প্রত্যেক বুধবার 3:50 মানে আপনাদের সামনে হাজির হয়ে যাই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটি নিয়ে, এবং অবশ্যই এবিডি কর্নারের পক্ষ থেকে। আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর পূর্ণেন্দু দুয়ারে। তার সম্বন্ধে আজ আর নতুন করে কিচ্ছু বলার দরকার নেই, কেননা আজকে তার চেম্বারে নানান রকম ক্রনিক অসুস্থতা নিয়ে মানুষ আসছেন। আজকে তারা বুঝেছেন যে হোমিওপ্যাথিক চিকিৎসায় একটু ধৈর্য ধরলে খুব সুন্দরভাবে ফল পাওয়া যায়, এবং যেটা বলার কথা, একেবারে গোড়া থেকেই কিন্তু সেই অসুস্থতা নির্মূল করছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর পূর্ণেন্দু দুয়ারি। দূর দূরান্ত থেকে মানুষ আজ তার চেম্বারে ছুটে আসছেন, ফোনে যোগাযোগ করছেন। এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আমরা এটাই চাই, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মুঠো মুঠো ট্যাবলেট ওষুধ সাময়িক সেই অসুস্থতা থেকে কিছুটা রিলিফ দিলেও সে কিন্তু সাইড এফেক্ট, মানে পার্শ্ব প্রতিক্রিয়া, আর একটা রোগের সৃষ্টি করে দেয়, সেটা নতুন করে। আর আমার বন্ধুদের কিচ্ছু বোঝাবার নেই, কিন্তু আমরা যদি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সেই অসুখটা থেকে একেবারে বেরিয়ে আসতে পারি, ক্ষতি কোথায়? তাই প্রত্যেককেই অনুরোধ করব, অনুষ্ঠান দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগে। আর যিনি আমার নতুন বন্ধু, অবশ্যই অনুষ্ঠান দেখুন, মন দিয়ে দেখুন। আজকেও আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অসুস্থতা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে শোল্ডার পেন বা কাঁধে ব্যথা। আমার বন্ধুরা বিভিন্ন অসুস্থতা নিয়ে ভুগছেন, অবশ্যই ফোন করতে পারেন লাইভে। আর যিনি কাঁধে ব্যথায় কষ্ট পাচ্ছেন, তিনি তো অবশ্যই যোগাযোগ করবেন, লাইভেও ফোন করতে পারেন। আর ইনকেস যদি ফোনে না পান, অবশ্যই আমি ফোন নাম্বার বলে দেবো, এবং আপনারা দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে কিন্তু ডক্টর পূর্ণেন্দু দুয়ারির কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। বন্ধুরা, কথা বলবো না, অলরেডি আমার ফোন এসে গেছে। বন্ধুকে আমি আবার বলবো একটু ট্রাই করার জন্য, তবে স্বাগত জানাবো বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর পূর্ণেন্দু দুয়ারি। নমস্কার ডক্টর দুয়ারি। নমস্কার, শুভদীপ প্রহর। একদম ডক্টর দুয়ারি, খুব বলতে ভালো লাগছে একটি কথা অনুষ্ঠানের শুরুতেই, যে ফিজিওথেরাপির যে ক্লাসটি আপনি দেন প্রত্যেক রবিবার 2 থেকে 4টে, আমার খুব ভালো লাগছে যে বহু স্টুডেন্ট আজ স্বনির্ভর হওয়ার জন্য কিন্তু তারা আপনার কাছে ক্লাস করছেন। এবং যারা এখনো ভাবছো, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, এরকম অনেক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ওরা চাইছে যে ওদের পরীক্ষার পর আপনার সাথে কন্ট্যাক্ট করতে। তো ডক্টর পূর্ণেন্দু দুয়ারি এই ফিজিওথেরাপির ক্লাসটিকে একেবারে সেবা বলে মনে করেন, তাই অবশ্যই আমার উচ্চ মাধ্যমিক দিচ্ছ যে বন্ধুরা, তোমরা পরীক্ষা শেষে নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। ডক্টর দুয়ারি, তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করছি কাঁধে ব্যথা, শোল্ডার পেন বা কাঁধে ব্যথা। তো কাঁধে ব্যথা মহিলা এবং পুরুষ বন্ধু একটু সকলের ক্ষেত্রেই, সবাই এফেক্টেড। তাহলে আমরা প্রথমে যেটা জানবো যে কি কি কারণে এই শোল্ডার ব্যথা হতে পারে। আচ্ছা, তার আগে কি ডক্টর দুরি ফোনটা একটু নিয়ে নেব? হ্যাঁ, একটু নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার। 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 হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জোরে? হ্যালো, সলব থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আপনার প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনাকে, আপনি কার সম্বন্ধে জানবেন? আমাদের যে শোল্ডার জয়েন্ট যেটা আছে, সেই শোল্ডার জয়েন্টটা একটা কমপ্লিকেটেড জয়েন্ট, এবং আমাদের যে বিভিন্ন ধরনের জয়েন্টের যে ভ্যারাইটি, সেই তার মধ্যে এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। অর্থাৎ যে সকল জয়েন্টের ভেতরে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলি। এই সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে এটাকে আমরা বলি বল অ্যান্ড সকেট ভ্যারাইটি। অর্থাৎ এখানে যে জয়েন্টটা তৈরি হচ্ছে, সেখানে এখানে 3টে বোন সেখানে ইনভলভ আছে। একটা হচ্ছে স্ক্যাপুলা, হিউমেরাস এবং ক্লাভিকেল। এই 3টি হাড় সংযোগস্থলে আমাদের এই শোল্ডার জয়েন্টটা তৈরি হয়েছে, এবং এটাকে আরেকটা নামে বলা হয় গ্লিনো হিউমেরাল জয়েন্ট। অর্থাৎ স্ক্যাপুলার গ্লিনয়েড ক্যাভিটির সঙ্গে হিউমেরাসের হেড অফ দ্য হিউমেরাস যুক্ত হয়েছে,
এবং সেই হিয়ার্ট অফ দ্য হিউম্যানাইজটা দেখতে অনেকটা বলের মতো, এবং যেটা গ্লিনার্ড ক্যাভিটি সেটা অনেকটা সকেট, সেই জন্য এটাকে আমরা বলি বল অ্যান্ড সকেট জয়েন্ট। এই জয়েন্টটা সব ধরনের মুভমেন্ট এখানে আমরা দেখতে পাই, ফ্লেকশান, এক্সটেনশান, অ্যাবডাকশান, অ্যাডাকশান, ইন্টারনাল রোটেশান এবং এক্সটার্নাল রোটেশান। আচ্ছা, তো এই ধরনের সবগুলো মুভমেন্টই হয়, এবং এই জয়েন্টটাকে ধরে রেখেছে বিভিন্ন মাসল, সুপ্রাস্ক্যাপুলারিজ, ইনফ্রাস্ক্যাপুলারিজ, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেনিস মেজর, টেনিস মাইনর, এবং এবং এর সঙ্গে কিছু কিছু টেন্ডন এবং লিগামেন্টস যুক্ত হয়ে আমাদের এই সন্ধিটা তৈরি করে। আচ্ছা আচ্ছা, এই আমরা যখন বিভিন্ন মুভমেন্ট করি নর্মাল ক্ষেত্রে এই মুভমেন্টগুলোর একটা রেঞ্জ অফ মোশন আছে, এবং সেই রেঞ্জ অফ মোশনটা যখন কমে যাচ্ছে, অর্থাৎ আমি যখন ফ্লেকশনটা করছি 180 হওয়ার কথা, তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা তোলার পরে ব্যথা অনুভব করছি, বা অনেক সময় দেখা যায় হাতটাকে আমি যখন পেছন দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ যখন আমি এক্সটার্নাল রোটেশন করছি বা ইন্টারনাল রোটেশন করছি পারছি না, বা মাথায় হয়তো চুল বাঁধতে গেলে দেখা যাচ্ছে যে ব্যথা, তাহলে এই ধরনের ধরনের উপসর্গগুলো হয়। তাহলে আমরা যে কারণগুলোর কথা আমরা বলবো, তার মধ্যে যেটা হচ্ছে প্রথমে হচ্ছে আর্থ্রাইটিস, অর্থাৎ শোল্ডারের যে আমাদের এটা একটা জয়েন্ট, সেই জয়েন্টের মধ্যে প্রদাহ হতে পারে। সেই জয়েন্টের মধ্যে প্রদাহের মধ্যে বলা হচ্ছে যে আমাদের যে জয়েন্টটা আমরা বলছিলাম, সেই জয়েন্টের মধ্যে প্রদাহ মানে দুটো হাড়ের মধ্যে যে ক্যাপসুল আছে এবং তার সঙ্গে কার্টিলেজ আছে, সেই কার্টিলেজটা অনেক সময় দেখা যায় যে ওভার ইউজ, আচ্ছা, এবং একভাবে শুয়ে থাকা এবং ডায়াবেটিস এর কারণে দেখা যায়, বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে এই জয়েন্টটার মধ্যে যে তোমার ক্যাপসুলটা, সেই ক্যাপসুলটা ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে দুটো হাড়ের মধ্যে ঘষা লাগছে, অর্থাৎ স্ক্যাপুলার গ্লিনার ক্যাভিটির সঙ্গে হেড অফ দ্য হিউমেরাস, তার ফলে দেখা যাচ্ছে যে পেশেন্ট যখন ফ্লেকশান বা হাতটা উপরের দিকে তোলার চেষ্টা করছে বা হাতটাকে সাইডের দিকে তোলার চেষ্টা করছে, তখন দেখা যাচ্ছে যে মুভমেন্ট করতে গেলে কষ্ট হচ্ছে। তো এটা গেল আর্থ্রাইটিস। তার সঙ্গে বলা হয় যে রোটেটার কাপ ইঞ্জুরি, অর্থাৎ রোটেটার কাপ বলতে বোঝাচ্ছে যে আমাদের যে শোল্ডার জয়েন্টটাকে যে মাসেলগুলো ধরে রেখেছে এবং মুভমেন্টটাকে হেল্প করছে, তাকেই আমরা বলি রোটেটার কাপ। এবার এই রোটেটার কাপ যে মাসেলগুলো আমরা বললাম, সেই মাসেলগুলো এবং টেন্ডনগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় টেন্ডনের প্রদাহ হতে পারে, সেজন্য তখন তাকে আমরা বলি রোটেটার কাপ টেন্ডোনাইটিস, টেন্ডিনাইটিস। বা অনেক সময় রোটেটার কাপ যে মাসেলটা, সেই মাসেলটা নিজে থেকেও ইঞ্জুরি হচ্ছে, তার ফলে রোটেটার কাপ মাসেল ইঞ্জুরি হতে পারে। এবং দেখা যায় অনেক সময় যে আমাদের যে বললাম আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে কার্টিলেজগুলো ক্ষয়ে যাচ্ছে, তার ফলে দেখা যায় যে কার্টিলেজটা ক্ষয়ে যাওয়ার ফলে হাড়টা তাহলে বেরিয়ে আসছে, এবং হাড়টা বেরিয়ে আসার ফলে উপরে তখন বনি প্রজেকশন দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলি বনি স্পার। তখন ওই সূচালো হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, যখন পেশেন্ট মুভ করতে যাইছে তখন দেখা যাচ্ছে যে একটা হাড়ের সঙ্গে আর একটা হাড় ঘষা লাগছে, এটাকে আমরা বলছি বনি স্পার। তাছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়, এবং এই যে ওখান থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে সেগুলো আর্মের দিকে নামছে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো নেক ইঞ্জুরি থাকে, তাহলে সেই নার্ভটা নেকেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে এবং সে মুভমেন্ট করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অর্থাৎ নেকের ইঞ্জুরি যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু শোল্ডারে পেন হতে পারে। নেক্সট, অনেক সময় দেখা যায় যে ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন শোল্ডার একটা কমন টার্ম সবাই জানেন, ফ্রোজ মানে জমে যাওয়া, অর্থাৎ কাঁতটা যেটা আমরা বলছিলাম যে হিউমেরাসের যে হেড এবং গ্লিনাইড ক্যাভিটি, তার মধ্যে বলা হচ্ছিল যে ওর মধ্যে বার্ষা আছে, অর্থাৎ ফ্লুইড আছে, এবং ফ্লুইডটাকে যে ধরে রেখেছে সেটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট, ক্যাপসুলটা দিয়ে ওটা যাতে ফ্লুইডটা না বেরিয়ে যায়। তো ফোনটা নিয়ে বসুন ডক্টর। নমস্কার। তিনটে ফোন, আমি কিছুই বুঝতে পাচ্ছি না কেন এটা হচ্ছে, এটাকে ঘিরে রেখেছে ক্যাপসুল বললাম, যেটা সাইনোভিয়াল ফ্লুইড বা বার্ষা। এবার অনেক সময় দেখা যায় যে এই ফ্লুইড যেটা কমে যায় এবং আর্থ্রাইটিসও ডেভেলপ করতে পারে, তার ফলে দেখা যাচ্ছে যে দুটো জয়েন্টের মধ্যে জয়েন্ট স্পেসটা কমে যাচ্ছে,
তার ফলে দেখা যাচ্ছে মুভমেন্ট করতে গেলে ব্যথা হচ্ছে, সেই জন্য নর্মাল যে মুভমেন্ট সেটা করতে পারছে না, এটাকেই আমরা বলি ফ্রোজেন শোল্ডার। তাছাড়াও দেখা যায় যে ডিসইউজ অর্থাৎ ব্যবহার না করার কারণে, যেমন হচ্ছে স্ট্রোক পেশেন্ট, দেখা যায় যে স্ট্রোকের পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ওই জয়েন্টটা সঙ্গে থাকুন মুভ করতে পারছে না, তার ফলে দেখা যাচ্ছে যে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুদীপ সরকার বলছি শ্যামবাজার থেকে। বেশ, অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ অনুষ্ঠান খুব ভালো লাগছে, ডাক্তারবাবুর কথাগুলো শুনছি। তা ডাক্তারবাবুর কাছে প্রশ্ন, আমার অ্যাকচুয়ালি আমার বাবারকে নিয়ে প্রশ্ন, আমার বাবার অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক আলসার আছে। ওনার বয়স কত? বাবার এখন 71। 71, গ্যাস্ট্রিক আলসার আছে, কি কষ্টটা হচ্ছে ওনার? কষ্ট বলতে যাই খায় মোটামুটি ম্যাক্সিমামটাই মানে ওই বদহজম অম্বলের উপরে হয়, মানে খাওয়া মানে অরুচি বলুন বা মানে খেতে ইচ্ছে করে না। হ্যাঁ ডক্টর জুয়ারি, দেখা যায় যদি তার মুখ দিয়ে কখনো ব্লাড ভমিটিং হয়েছিল তখন সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক আলসার, ঠিক আছে? তো এটা সম্ভবত যেহেতু বয়স হয়েছে তার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের দাঁতগুলো অনেক সময় থাকে না, তার ফলে আমরা খাবার টাবার ঠিক মতো করে চেবাতে পারি না, তার ফলে দেখা যায় যে ডাইজেশনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমাদের যে ঠিকানাটা দেওয়া আছে আপনি একবার নিয়ে আসুন, আমার মনে হয় আপনি বাবাকে একটু যোগাযোগ করে নিন ডক্টর পুনে দুধু। আমি নাম্বারটা এখনি তুলে নিচ্ছি, একদম নাম্বারটা 8583965464, এই নাম্বারটা প্লিজ লিখে নিন। আর কিছু জানার আছে বলুন। এইটা একটু জানা ছিল, আর বাকিটা আমি ডাক্তারের সাথে সামনাসামনি গিয়ে কথা বলবো। একদম, এটাই সবথেকে ভালো উপায়। ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ তো যে ক্ষেত্রে বলছিলাম যে অনেক সময় দেখা যায় ওভার ইউজ, অর্থাৎ অনেক বিভিন্ন খেলোয়াড় যারা আছেন যেরকম টেনিস খেলেন বা ব্যাডমিন্টন খেলেন তাদেরকে শোল্ডারটাকে ওভার ইউজ করতে হয়, তাহলে তার কারণেও যারা বা কার্পেন্টার তাদেরকেও ওভার ইউজ করতে হয়, শোল্ডার করতে হয়, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের শোল্ডার পেন হতে পারে। অবশ্যই। তাছাড়াও যেটা বললাম যে একভাবে শুয়ে থাকা, সেই কারণেও একসময় দেখা যায় যে একভাবে শুয়ে আছি তার ফলে কাঁধে ব্যথা, বা অনেক সময় দেখা যায় ফ্র্যাকচার পেশেন্টের ক্ষেত্রে একভাবে শুয়ে আছেন তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কাঁধে ব্যথা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি পূর্ণনগর থেকে বলছি, নমস্কার। আচ্ছা কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো, আমি কর্মসূত্রে থাকি পাঞ্জাবে। আচ্ছা আপনার বয়স কত? বেশ, এবার বলুন সমস্যাটা কি হচ্ছে? বলছি আমি কর্মসূত্রে পাঞ্জাবে থাকি, কম্পিউটারে একটানা 7 ঘন্টা থাকতে হয়, তাতে আমার কি হয় ঘড়ি মানে স্পাইনাল কর্ডটা খুব যন্ত্রণা করে আর কি, মানে আচ্ছা থাকেন এখন কি ছুটিতে এখানে এসেছেন? আমি যেটা বলবো যে আপনি একটানা একভাবে কম্পিউটার না করে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা। আপনি শুনুন, আপনি শুনুন ডক্টর দুয়ারি কি বলছেন, আপনি শুনুন। হ্যাঁ ওনাকে কি রাখবো ফোনে? থাকুন। আচ্ছা বেশ, আমার যেটা সাজেশন যে আপনি একটানা একভাবে কম্পিউটারে না বসে কিছুক্ষণ বাদে বাদে একটুখানি যদি পাইচারি করেন এবং হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি যে স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজগুলো আছে অর্থাৎ স্ট্রেচিংগুলো আছে, আপনি হয়তো চেয়ারে বসেই আপনি যদি হাত দুটোকে উপরের দিকে নিয়ে যদি আপনি পেছনের দিকে যদি এক্সটেনশন করেন সেটাও ভালো, বা আপনি যদি সাইডের দিকে যদি মুভ করেন বাঁ দিক বা ডান দিক, তাহলে কি হবে আমাদের যে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে তাহলে সেইগুলো অনেক সময় কি একভাবে বসে থাকার কারণে সেই স্পাইনাল নার্ভের কম্প্রেশন হয় এবং তার ফলে হাত ঝিনঝিন করা এবং ঘাড়ে ব্যথা এগুলো হয়, তাহলে সেই জন্য আমরা যেটা অ্যাডভাইস করব যে একটুখানি কম্পিউটারটাকে বন্ধ রেখে 1-2 ঘন্টা বাদে বাদে আপনি যদি স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজগুলো করে নেন তাতে আমার মনে হয় আপনি উপকৃত হবেন। আপনি এখন ছুটিতে এখানে আছেন তো কদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি একটু যোগাযোগ করে নিন ডক্টর পূর্ণেন্দু দুয়ারির সঙ্গে। হ্যাঁ
ওই অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে অবশ্যই একদম 8583965464 এটা হচ্ছে নাম্বার। আর কলেজ স্ট্রিট ও আমহা স্ট্রিটের একেবারে মধ্যেই হচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিট, এবিডি কর্নার। আমার মনে হয় আপনি একটু যোগাযোগ করে নিন। ওকে, হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা ডক্টর জরি, আমার মধ্যিখানে একটা প্রশ্ন আছে যেটা আমার মনে হচ্ছিল, এই ব্যাপারগুলো কি সবটাই বয়সের কারণে হয়, ফ্লুইডটা যে শুকিয়ে যায়? হ্যাঁ, একটা তো বয়স কারণ একটা ফ্যাক্টর, তার কারণ ওই যে আরেকটা বললাম ডায়াবেটিস, ডায়াবেটিসের কারণে অনেক সময় কাঁধে ব্যথা কিন্তু একটা কমন। এরকম ধরনের পেশেন্ট আমার কাছে এসেছে যে অনেক দিন ধরে কাঁধে ব্যথা এবং সে ওষুধ খায় কমে যায় এবং সুগার পরীক্ষা করে দেখা গেল তার হাই সুগার। হাই সুগার, আচ্ছা। সুতরাং সুগারটাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে কাঁধে ব্যথা কিন্তু কমানো সম্ভব না। তো সেক্ষেত্রে একদম, তাহলে এটা ফ্রোজেন শোল্ডার একটা কারণ। একদম। তাছাড়া অনেক সময় দেখা যায় যে পড়ে যাওয়া কারণেও আমাদের হতে পারে, কাঁধে, আর ধরুন কাঁধের উপর আমরা পড়ে গেলাম নিশ্চয়ই, তার ফলে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে বা ট্রমা একটা ফ্যাক্টর। হ্যাঁ, নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? ভালো লাগলো। আচ্ছা, আমার একটু প্রশ্ন ছিল, সেগুলো উত্তর দেওয়ার জন্য ডাক্তার কাছে একটু। আচ্ছা বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি রামচন্দ্রপুর, পূর্ব মেদিনীপুর, ময়না থেকে। আচ্ছা বেশ, আপনি নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ, আমি, আপনার বয়স কত? বয়স আমার 35। 35, এবার বলুন কি সমস্যা ডাক্তার, শুনছেন? হ্যাঁ, সমস্যা, আমি কাঠের কাজ করি। তো কাঠের কাজ করতে আমার কোমরে একটু ব্যথা আছে। বেশ, আচ্ছা, কতদিন হচ্ছে? 35। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে ব্যথাটা? ব্যথাটা আজকে বছর দুই হচ্ছে। বছর দুই হচ্ছে। আগে কি আপনি দেখিয়েছেন বা এক্সরে হয়েছে কিছু? আপনি কি কোনো ডক্টরের সাজেশন নিয়েছেন বা এক্সরে হয়েছে? ব্যথাটা আমার কাজ করলেই হয় আর কি। না না, আপনি কি কোনো ডক্টরকে দেখিয়েছেন বা এক্সরে হয়েছে কি? দেখাই, ডাক্তার ওই পেইন কিলার দিয়ে দেয়, দিনে কমে যায় আবার। আচ্ছা, মানে এক্সরে হয়নি তাই তো? কোনো এক্সরে করাননি? না, এক্সরে করাননি। যাই হোক, মনে হচ্ছে, বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে সম্ভবত সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হওয়ার, হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, হ্যাঁ বলছি, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস লাম্বার স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে? তো আপনি এক্সরে করে এই নাম্বারটায় যোগাযোগ করুন। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুব নরম গতিতে ঘুমাবেন না, ঠিক আছে? আর ঝুঁকে কোনো কাজকর্ম যাতে একটু বিরত থাকবেন। আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন? হ্যাঁ, তো আমিও সেই একটা কথাই বলবো, একটু ডক্টর দুয়ারের সঙ্গে যোগাযোগ করে নেবেন 8583965464 এই নাম্বারে। আর প্রত্যেক সোম থেকে শনিবার কিন্তু 1টা থেকে 4টে পর্যন্ত এবিডি কর্নারে ডক্টর পূর্ণেন্দু দুয়ারের সঙ্গে আপনি দেখা করতেই পারেন। যেভাবে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, এটাই কিন্তু আমাদের বিশাল প্রাপ্তি। তো সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে রোটেটর কাপ টেন্ডিনাইটিস, অর্থাৎ আমরা বলেছিলাম রোটেটর কাপ বলতে বোঝাচ্ছে যে যে মাসেলগুলো শোল্ডার জয়েন্টটাকে মুভ করতে সাহায্য করছে বা ফিক্স করতে সাহায্য করছে। এখানে যে টেন্ডনগুলো আছে, তাহলে টেন্ডন বলতে বোঝাচ্ছে যে আমাদের যে মাসেল একদম বোনসের সঙ্গে যেটা জয়েন্ট করছে সেটা হচ্ছে টেন্ডন। একদম একদম। আর বোনসের সঙ্গে বোনসের যে কমিউনিকেশন সেটা হচ্ছে লিগামেন্ট। আচ্ছা আচ্ছা। তাহলে অনেক সময় দেখা যায় যে এই টেন্ডন টেন্ডিনাইটিস যেটা, সেই টেন্ডিনাইটিস এর কারণে, অর্থাৎ সুপারস্পাইনাল টেন্ডিনাইটিস বা ইনফ্রাস্পাইনাল টেন্ডিনাইটিস এর কারণেও আমাদের শোল্ডার ব্যথা হতে পারে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুপ্রীতি মজুমদার বাগুইআটি থেকে বলছি। বেশ, অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগছে। আমি তারপরে কেন আমার কোন শারীরিক অসুবিধা নেই, আমি ভীষণ পড়াই আমি আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিএসএল দেখাবার পর ডাক্তার বলছে নামাম পরীক্ষা দিতে করে, যাই হোক আমি সংক্ষেপে বলছি, আলট্রাসোনোগ্রাফি করেছি আর সিটি স্ক্যান করেছি, আমি থেকে করেছি, তো সেখানে ধরা পড়ছে যে আমার লিম্ফ নোড ফুলেছে। আচ্ছা, তো আমি এবার এবার যথারীতি ওরা যেন ভালো ডায়াবেটিস করে করুক, তো আমি করিনি ডায়াবেটিসটা, কারণ আমি এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম, উনি বলেছে ডায়াবেটিস আপনি করবেন না, ওইটা স্টেট করে দিতে পারে, আপনার তো
কোনো সমস্যা নেই, এমনকি ভিতরে কলাবন ওখানে শুনেছি ওখানে হাত দিলে আপনি কোনো ডেলাও পাবেন না। টিউমার যদি যেটা হয় একটা, আচ্ছা হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বললেন আপনার এখান থেকে রসও নিতে পারবে না, কি করবে? আমি এখনো কাউকে দেখাইনি, তো আমার জিজ্ঞাসা হোমিওপ্যাথি থেকে ইনস্টিটিউট খুলেছে অনেকগুলো ইনস্টিটিউট খুলেছে আর কি বলছে, যেটা আলগা সুলগা দিতে এটা কি ছাড়ে? যেটা বলার সেটা হচ্ছে যে ডায়াগনোসিস যেটা সেটা হচ্ছে লিম্ফ্যাডাইটিস বলা হয়, অর্থাৎ আমাদের যে লিম্ফ নোডস আছে সেই বা লসিকা গ্রন্থি আছে সেই লসিকা গ্রন্থিটা ফুলেছে, অর্থাৎ আপনার, হ্যাঁ আপনার হয়তো ঠান্ডা লাগার একটা ধাত আছে তার কারণেও এই ধরনের। অর্থাৎ কি ঠান্ডা লাগার ধাত আছে? কারণ লিম্ফ গ্ল্যান্ডটা ফোলার একটা তো কারণ থাকবে, কারণ ইনফেকশন হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার যেটা সাজেশন, আপনি যদি মনে করেন ওই যে ঠিকানায় সেটা আপনি একটু যোগাযোগ করে নিন, একটু হাতে সময় নিয়ে একটু যোগাযোগ করে নিন। তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করছি, এফএনএসসিটা কি করাটা কি আমার উচিত হবে কি হবে না, উনি যদি একটু বলে দাও। আপনি শুনুন, এফএনএসসি করলে অসুবিধা কিছু নেই, আপনি তাহলে কনফার্ম হয়ে যেতে পারবেন যে সেখানে আপনার কোনো ক্যান্সারাস কোনো টিস্যু আছে কিনা। আমার মনে হয় আপনি আপনি একটু যোগাযোগ করে নিন, এটা নিয়ে একটু বসে কথা বলার দরকার আছে বলে আমার মনে হয় না। এফএনএস এফএনএসসি করতে পারবেন, এফএনএসসি সঙ্গে হোমিওপ্যাথির কোনো সম্পর্ক নেই, আপনি যে ডায়াগনোসিস একদম ওটাই বেটার হবে, কারণ এটা আমাদের শরীরের ব্যাপার, এভাবে দূর থেকে কথা বলে ব্যাপারটা আমার মনে হয় ঠিক হবে না, না ডক্টর দুয়ারে? তো আমি যেটা বলবো যে আপনি অবশ্যই একটু যোগাযোগ করে নিন, কেননা এবিডি কর্নার হচ্ছে কলেজ স্ট্রিট এবং আম্মা স্ট্রিটের একেবারে মধ্যের রাস্তাই হচ্ছে সীতারামগঞ্জ স্ট্রিট, এবং 8583965464 এই নাম্বারে যোগাযোগ করে যেভাবে মানুষ আসছেন দূর দূরান্ত থেকে এবিডি কর্নারে ডক্টর দুয়ারের সঙ্গে দেখা করবার জন্য বিভিন্ন ক্রনিক অসুস্থতা নিয়ে, আপনারাও যোগাযোগ করুন। আমাদের ভালো লাগলো আজকের অনুষ্ঠান, যে মানুষ এতটা দেখছেন এবং এই অনুষ্ঠান এতটা সাড়া ফেলেছে। শোল্ডার পেনটা আমরা নেক্সট ডে আবার অবশ্যই আবারও, তার কারণ হচ্ছে যে ট্রিটমেন্টের ব্যাপারটা আমরা বাকি থেকে গেল, নিশ্চয়ই। তো সেক্ষেত্রে যে আমরা কারণগুলোর কথা যেটা বলছিলাম যে কোন কারণে হয়েছে সেটাকে এলুসিড করা, অর্থাৎ এখানে তাহলে আমাদের এক্সরে করতে হবে, এক্সরে শোল্ডার জয়েন্ট এপিএন ল্যাটারাল ভিউ করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লাড সুগার টেস্ট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরই ব্লাড করতে হবে। তো এগুলো টেস্ট করে, বা অনেক সময় দেখা যায় রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, তো রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের কারণেও আমাদের শোল্ডার পেন হতে পারে, তো তার যদি সেই জন্য আমাদের আরএ ফ্যাক্টর করতে হবে। তো এগুলো করে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে তার কোন কারণের জন্য হচ্ছে, কারণ হোমিওপ্যাথি মানে এই নয় খালি ওষুধ দেব তা না, আমাদের কাছে যেটা যে মূল রোগটাকে আমাদের ধরা, অর্থাৎ কোন কারণের জন্য উনি, সেটা হাঁটু ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, তাহলে আমাদের প্রথমে লক্ষ্য হচ্ছে রোগ নির্ণয় করা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে হোমিওপ্যাথি ওষুধ এবং তার সঙ্গে সঙ্গে যে ফিজিওথেরাপির মোড অফ ট্রিটমেন্ট বা যোগা, এগুলো যদি আমরা একসঙ্গে সমন্বয় করে আমাদের যে বিভিন্ন ডিজিজগুলো, সেটা অ্যাজমা হতে পারে, সেটা ব্রঙ্কাইটিস হতে পারে, বা সেটা স্ট্রোক হতে পারে, পার্কিনসন হতে পারে, যে ধরনের হোক না কেন, সেটা সঠিকভাবে রোগ নির্ণয় করে তার মূল যে ওষুধগুলো সেইগুলো দিয়ে তার সঙ্গে ফিজিওথেরাপি খাওয়ালে নিঃসন্দেহে পেশেন্ট অনেকাংশেই ভালো থাকবে। একদম একদম, এবং বহু মানুষ, আমি একটু আগে বারবারই একটা কথা বলছি যে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন বিডি কর্নারে ডক্টর পূর্ণেন্দু দুয়ারির সঙ্গে দেখা করতে, কথা বলতে, আসলে চেক আপে তারা আসছেন, ওষুধ নিচ্ছেন, কেন? কেননা প্রত্যেকেই আমরা চাই যে রোগটা একেবারে রুটস থেকে ব্যাপারটা সারুক, কেন ওই রয়ে গেল তারপর বেশ কিছুদিন বাদে আবার নাড়া দিয়ে উঠলো, এটা কিন্তু আমরা কেউ চাই না। আর ইনি আমার যিনি লাস্ট কলার ছিলেন তাকে তো আমি বারবার বলবো আপনি প্লিজ একটু যোগাযোগ করে নিন, কেন এটা বসে কথা বলার দরকার আছে, কেন এটা আমাদের সম্পূর্ণ শরীরের ব্যাপার। তবে ডক্টর দুয়ারে, আমি বন্ধুদের বলেই দিচ্ছি যে সামনের সপ্তাহতেও কিন্তু আমরা এই কাঁধে ব্যথা নিয়েও আলোচনা করব, আমার অনেক প্রশ্ন রয়ে গেল, আপনাদেরও অনেক প্রশ্ন আছে, তবে একটা কথাই বলবো যোগাযোগ করুন, যেভাবে মানুষ যোগাযোগ করছেন যোগাযোগ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী বুধবার আবার ঠিক এই সময়, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।